ইহুদিদের নবী হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, তারা আইলা নামক স্থানে লোহিত সাগরের পাড়ে আইলা নামক একটা জায়গায় দাউদ আলাইহিসসালামের উম্মতরা বসবাস করত। এটা নদীর উপকূলে, পাশে নদী, নদীর তীরে তাদের বসবাস, লোহিত সাগরের পাশে তাদের বসবাস। হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন যে তোমরা শনিবারের দিন মাছ শিকার, তাদের তারা ছিল মৎস্যজীবী, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ হলাম কৃষিজীবী, কথা ঠিক কিনা? এখন সংখ্যায় কিছু চাকরিজীবীও বাড়তেছে, শিক্ষাদীক্ষার হার বাড়তেছে, চাকরিজীবীও বাড়তেছে, আর দাউদ আলাইহিসসালামের এই উম্মতরা ছিল মৎস্যজীবী, তারা মাছ শিকার করে জীবন ধারণ করত। হযরত দাউদ নবী বললেন যে তোমরা পুরা সপ্তাহে মাছ শিকার করতে পারবে স্বাধীনভাবে, শুধু একদিন মাছ শিকার করবে না, সেটা কোন দিন কথা বলেন? শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না। তারা নবীর কথাও মান্য করলো, তিন দল হয়ে গেল মানুষ। এক দল তারা বলল না, কোনোভাবেই মাছ শিকার করা যাবে না, আল্লাহর নবীর আদেশ। আরেক দল বলল, আমরা মাছ শিকার করব না, কিন্তু যারা করে তাদেরকে আমরা বাধা দিব না। তৃতীয় দল হল যারা মাছ শিকার করত গোপনে। উম্মতের মধ্যে কয় দল হয়েছে? যুগে যুগে উম্মতদের মধ্যে সৎ কাজ আমরি বিল মারুফ আর নাহি আনিল মুনকারের মধ্যে এই তিন দল আগেও ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রথম দল হলো তারা মাছ শিকার করে নাই শনিবারে। দ্বিতীয় দল হলো মাছ শিকার করে নাই, শুধু তা না, যারা মাছ শিকার করতে গেছে তাদেরকে বাধা দিছে লাঠি ছোটা দিয়ে, যে শনিবারের দিন মাছ শিকার করা এটা নবীর নিষেধ, আমরা শনিবারের দিন মাছ শিকার করি না, আর কেউ মাছ শিকার করতে পারবে না। দ্বিতীয় দল যারা শনিবারের দিন কি করছে, মাছ শিকার করে নাই বটে, কিন্তু যারা সে মাছ তাদেরকে বাধা দেয় নাই। তৃতীয় দল তারা মাছ শিকার করার অভিনব কৌশল গ্রহণ করছে, সেই কৌশলটা কি, সরাসরি জাল মারে নাই, বর্শি দিয়া মাছ শিকার করে নাই, আধুনিক কোন প্রযুক্তি মাছ শিকারের গ্রহণ করে নাই, তবে তারা নদী থেকে, লোহিত সাগর থেকে, আর মাছগুলি শুধু শনিবারের দিনেই নদীর পাশে আসতো, পানির পাশে, তীরের পাশে আসতো, আর পুরা সপ্তাহ ছয় দিন মাছগুলি থাকতো নদীর মাঝখানে, শুধু শনিবারের দিন নদীর পাশে মাছগুলি আসতো। তারা কি করলো, তৃতীয় দল যারা মাছ শিকারী, তারা কি করলো, খাড়ি খাড়ি লোহিত সাগরের পাড় কেটে দিয়ে পাড়ের পরে কি করলো, আমাদের দেশে এটারে কি কয়, জোড়া জোড়া, কথা বুঝে না, জোড়া বুঝেন না, জোড়া কেটে জোড়ার বাহিরে গর্ত খনন করে শনিবার শুক্রবারে দিবাগত রাত্রেই জোড়া কেটে দিত, আর শনিবারের সকালবেলায় মাছ যখন আসত দলে দলে মাছ যাইয়া ভিতরে ঢুকত, আর শনিবারের বিকালে তারা কি করত, এই জোড়াকে বন্ধ করে দিত, আল্লাহ আল্লাহ করে রবিবারে মাছ শিকার করত। নাউজুবিল্লাহ, অনেক মুসলমান আছে এরকম কৌশলী, কৌশল করে চলতে চায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামের উম্মতের শনিবারের দিন এই বাড়াবাড়ি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও, তাদের আকৃতি পরিবর্তন করে দাও। আল্লাহ পাক 12,000 বনি ইসরাইল, এই ইহুদি জাতি হযরত দাউদ আলাইহিসসালামের উম্মত 12,000 কে আল্লাহ পাক বানরে রূপান্তরিত করে দিছে, বানরে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে না,
মার স্বীকার করার কারণে প্রত্যক্ষ মার স্বীকার করছে যারা শনিবারের দিন এই ইহুদিদেরকে আল্লাহ পাক কি করছেন বানরে রূপান্তরিত করে দিয়েছেন তারা বানর হয়ে গেছে আমার ভাইরা এই বানর আবার মারা গেছে কিছুদিন পরে বানর আবার মরে গেছে আমাদের দেশে তো একটা মতবাদ আছে ডারউইন মতবাদ আমরা মানুষ নাকি বানরের জাতি ডারউইন মতবাদ আগে নাকি আমরা বানর ছিলাম প্রাকৃতিক পর্যায়ে বিবর্তনের মাধ্যমে বানরের লেজটা পড়ে গেছে লেজ পড়ার পরে বানরটা আরো একটু সায়েন্টিফিক হয়েছে আধুনিক হয়েছে এক সময় বানর লেজ পড়ে মানুষে রূপান্তরিত হয়ে গেছে নাউজুবিল্লাহ এভাবে কইলেন আমার ভাইরা এটা ডারউইনের মতবাদ আমরা ডারউইন সাহেবকে বলবো যারা এই মতবাদে বিশ্বাস করে আপনাদের চোদ্দ গোষ্ঠী বানরের জাত হইতে পারে আমরা আদম জাত মানুষের জাত আমরা বানরের জাত নয় শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ডারউইন মতবাদ আছে আমাদের মুসলিম সন্তানদেরকে ইসলামিজমের বিরুদ্ধে বানরের জাত আমরা মানুষ এটা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিকুলাম আছে বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে আপনার সন্তান কেমনে ব্যাঙের মতো লাভ দিবে ব্যাঙের মতো লাভ শিখায় গান বাদ্য বাজনা ডিম পোস্ট করবে কেমনে একটা মেয়ে ডিম পোস্ট করবে এটা কি আগে আমাদের মায়েরা আমাদের মেয়েদেরকে শিক্ষা দেয় নাই আরে কথা বলেন না দেয় নাই এখন আবার ডিম পোস্ট করা শিক্ষা দিতে হবে বইয়ের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে বর্তমান পাঠ্য তালিকা এই বছরের যৌনতা সপ্তম বছরের ছেলে মেয়ে যৌনতা কেমনে শিখবে প্রেম কেমনে শিখবে এই শিক্ষা ব্যবস্থা যেটা বর্তমানে হয়েছে বিবর্তনবাদ সহ এই শিক্ষা ব্যবস্থা এই দেশের তৌহিদি জনতা মানে না এটা আমাদের প্রাণের দাবি মাটি ও মানুষের দাবি আমাদের চিন্তা চেতনা অনুযায়ী মুসলিম সমৃদ্ধ বাংলাদেশে আমাদের চিন্তা চেতনার আলোকে শিক্ষা ব্যবস্থা চাই আর যদি এটা না হয় তাহলে আমরা চেষ্টা করব এটা পরিবর্তন করার জন্য রাজি আছেন না কি ভয় পাইতেছেন ভয় কারে করবেন শনিবারের দিন তারা মার স্বীকার করলো ইহুদিরা আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করলেন দাউদ নবী বদদোয়া করলেন তারা বানর হয়ে গেল কত হাজার বানর এলো তিন দিন পরে বারো হাজার মারা গেল